নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন, না আপনার কিচ্ছু হতে পারে না, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি অসহায়ের পাশে থাকেন, মিসকিনের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ। ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব, আমি খালি থরলি বলে যাবো না জিনিসগুলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে, মহিয়সী স্ত্রী থাকতে পারে। তার বয়স 40, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন, তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। আপনারা যদি পাহাড়ে উঠতে যান এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না, এটা এত কঠিন দেখেনও নেই আপনারা হয়তো অনেকে। সেখানে তিনি খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন, আপনি সমস্ত প্রবলেমসগুলোকে উত্তরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ। এটা কোথায় পাবেন? সব গোর্খাওয়ালা মেয়েই খাদিজার মতো হয় না, সব গোর্খাওয়ালা মেয়েই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবে না। এটা তাকওয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে। কি বলে জানেন? একটা দোয়া করবেন আমার সাথে, করেন যদি আল্লাহ কবুল করে আর কি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দান করুন, আমিন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের ওহীটা থেকে আসেন, আল্লাহ পাক দ্বিতীয় ওহী নাযিল করছেন সূরা মুদাসসির। কোন সূরা? প্রথম পাঁচ আয়াত। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানযির, হে চাদর আবৃত রাসূল উঠুন সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন। ওয়া থিয়াবাকা ফাতাহির, আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন। ওয়া রুজ্জা ফাহজুর, অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন। এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয়, উঠুন সতর্ক করুন, সত্য আপনার কাছে এসেছে, হক আপনার কাছে এসেছে, হকটাকে নিন, উঠুন সমাজে মাঠে নামুন, মানুষকে সতর্ক করুন। কথা বুঝতে পারেন? এবার তার মিশন শুরু হলো। কি হলো মিশন? কত বছর? 23 বছর। কত বছর? প্রথম 13 বছর মক্কায়, পরে 10 বছর মদিনায় মিশন শুরু হলো। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? শিক্ষা। একটা বিষয় যখন আসবে, ইসলাম কোরআন সুন্নাহ সব চলে আসছে, সমাজের মানুষ উল্টা পথে চলে, প্রথমেই আপনাকে ডাইরেক্ট একসঙ্গে যাওয়া যাবে না, যাবে আগে গোপনে দাওয়াত, মানে ম্যান টু ম্যান দাওয়াত। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, এবং এই 3 বছরের মধ্যে এমন এমন সাহাবীর ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেমন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসা, আপনার জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আবু বকর সিদ্দিক, উসমান ইবনে আফফান, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, এরকম মহান সাহাবী যারা ছিলেন, বিশাল বড় বড় সাহাবী, তারা এই প্রথম 3 বছর ইসলাম কবুল করেছেন।